আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এ টু জেড এগ্রিকালচার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে জানাবো একটা বিষয়, সেটা হলো অ্যাডাল কবুতর কখনো একসঙ্গে অনেকগুলো ব্রিডিংয়ের জন্য ছেড়ে দেবেন না। কেন ছেড়ে দেবেন না, তার কারণটা হচ্ছে যখন আপনি অ্যাডাল কবুতর একই সঙ্গে তিন চার পাঁচ জোড়া ছেড়ে দেবেন, তখন এক ব্রিড আরেক ব্রিডের সাথে ক্রসিং করতে পারে। তো এক ব্রিড আরেক ব্রিডের সঙ্গে যখন ব্রিড করবে, তখন সেক্ষেত্রে প্রবলেমটা হবে আপনার বাচ্চা মিউটেশনের জন্য প্রবলেম হবে। অনেক ক্ষেত্রে দেখা যাবে যে কি বাচ্চা বিভিন্ন ধরনের আসবে, একটার সাথে আর একটা মিলবে না, ম্যাচিং হবে না, বাচ্চার মধ্যে মিসমার্ক আসবে, বাচ্চার কোয়ালিটি খারাপ হয়ে যাবে। তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই খেয়াল করবেন। সাধারণত যারা বাচ্চা নিউ অ্যাডাল কবুতর অথবা অ্যাডাল কবুতরকে একসঙ্গে ছেড়ে দেন তিন চার জোড়া বা পাঁচ জোড়া একই ব্রিডের একই জাতের, যেমন ধরুন ব্ল্যাক পমেরিয়ান, তারপরে ব্ল্যাক মেক পাই, ব্লু মেক পাই, অ্যালমন্ড মেক পাই, এই ধরনের ধরুন বিভিন্ন বিভিন্ন ধরনের, আবার ধরেন কেউ হয়তো বা ইন্ডিয়ান সাদা লটন, ব্ল্যাক লটন একই সঙ্গে ছেড়ে দিলেন। ছেড়ে দিলে সমস্যাটা হবে কি আপনার এক ব্রিড আর এক ব্রিডের সঙ্গে ব্রিড করবে এবং সেই ক্ষেত্রে আপনার বাচ্চার কোয়ালিটি সম্পূর্ণভাবেই আলাদা চলে আসবে। হয়তো বা দেখলেন আপনি একই সঙ্গে হচ্ছে আপনি লটনও ছেড়ে দিয়েছেন, পটারও ছেড়ে দিয়েছেন, হয়তো একটা আর একটা ব্লাড লাইনের সঙ্গে মিক্সড হয়ে গেল। অথবা আপনি হচ্ছে যে এই এখন দেখুন যেরকম হচ্ছে ব্ল্যাক মেকপের সঙ্গে ব্ল্যাক পমেরিয়ান ছেড়ে দেওয়া আছে, এখন এই দুইটা যদি এখন ক্রসিং করে তাহলে 100% বাচ্চা মিসমার্ক আসবেই। আর তা না হলে হয়তোবা একটা বাচ্চা আপনার ব্ল্যাক পমেরিয়ানের আসবে আর একটা হচ্ছে ব্ল্যাক মেকপের আসবে। তো বাচ্চা মিউটেশনের বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে। আবার দেখুন যে এখানে ঝর্ণা শাটিন ছেড়ে দেওয়া আছে, যদি আমি ব্লু শাটিন এক জোড়া নিয়ে এসে এখানে ছেড়ে দিই তাহলে হচ্ছে কি আপনার এলোমেলো হয়ে যাবে, হয়তো বা ব্রিড করার জন্য হচ্ছে যে আপনার একটা আর এক জাতের সাথে ব্রিড করবে, তখন সেই ক্ষেত্রে দেখা যাবে হয়তো বা বাচ্চা আপনার একটা ঝর্ণা শাটিন একটা ব্লু শাটিন চলে আসলো, তাহলে আপনার অবশ্যই কোয়ালিটিটা নষ্ট হলো। অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন। এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করছি। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন তথ্য পাওয়া তথ্য পেতে উৎসাহিত করবেন। এই বলে আমি আজকে আমার মতো ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।